ব্রিটিশ বিরোধী বিপ্লবীবীর তিতুমিরের ভূমিকায় অভিনয় করতে চলেছেন চিত্রনায়ক নীরব হোসেন। চলচ্চিত্রের জন্য নীরবের প্রস্তুতি কেমন সেটাই জানান দিল ছবিটির পোস্টার। ডায়াল রহমান পরিচালিত এই চলচ্চিত্রের প্রথম লুক অনলাইনে এসেছে, যেখানে হাজির হয়েছেন তিতুমির বেশে নীরব। এতে নীরবের মাথায় লাল পাগড়ি, গায়ে পাঞ্জাবি এবং বিশেষ কোটি, আর হাতে রয়েছে পুরনো দিনের সেই রাইফেল। পরিচালক ডায়াল রহমান বলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনের এই যোদ্ধা ও তার বিখ্যাত বাঁশের কেল্লা চলচ্চিত্রে উঠে আসবে। এতে মূল চরিত্রে রয়েছেন নীরব। সেই অনুযায়ী গত সপ্তাহে ফটোশ্যুট করা হয়েছে। এর চিত্রনাট্য করেছেন আবদুল্লাহ জহির বাবু। ডায়াল রহমান এর আগেও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে ছবি নির্মাণ করেছেন। সম্প্রতি ফরাইজি আন্দোলন নিয়ে তৈরি করেছিলেন ফরাইজি আন্দোলন, এতে মূল চরিত্রে অভিনয় করেন আমিন খান। এছাড়া তিনি ঈশা খানকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেছেন, যার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ডিএ তায়েব। ঐতিহাসিক ব্যক্তিত্ব তিতুমির বাংলার প্রজাকুলের উপর স্থানীয় জমিদার ইউরোপীয় নীলকরদের অত্যাচার প্রতিরোধ এবং ব্রিটিশ শাসন থেকে বাংলাকে মুক্ত করার লক্ষ্যে আন্দোলনে নেমেছিলেন, যার পুরো নাম ছিল সৈয়দ মীর নিসার আলী। প্রাথমিক পর্যায়ে তার আন্দোলনের লক্ষ্য ছিল সামাজিক এবং ধর্মীয় কুসংস্কার, মুসলিম সমাজকে শিরক এবং বিদাতের অনুশীলন নির্মূল করা এবং মুসলমানদের দৈনন্দিন জীবনে ইসলামের অনুশাসন অনুসরণে উদ্ধত করাই ছিল তার আন্দোলনের প্রাথমিক লক্ষ্য। ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করতে বাঁশের কেল্লা তৈরি করে বিখ্যাত হন তিনি। ব্রিটিশ সৈন্যদের সঙ্গে যুদ্ধরত অবস্থায় মৃত্যুবরণ করেন বীর এই যোদ্ধা। তো প্রিয় ভিউয়ার্স, ব্রিটিশ বিরোধী বিপ্লবী বীর তিতুমিরের ভূমিকায় কেমন মানিয়েছে নীরব হোসেনকে কমেন্টস করে জানিয়ে দিন আমাদের। আর এমনই আরও সিনেমার খবরে আপডেট থাকতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল। ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন সিনেপ্লেক্স বাংলা।